সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, তুমিও ঠিক আছে। আমি মনের দিক থেকে একটু ভেঙে গেলাম, শরীরের দিক থেকে ঠিক আছি। কেন কি বৃত্তান্ত সবটাই তোমাদেরকে জানাই। তার আগে বলি, যদি নতুন বন্ধু হয়ে থাকো, যদি ভালো লেগে থাকে ব্লগগুলো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা নতুন বন্ধু আছো, আমাকে অলরেডি আমার পাশে আছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো। আজকে দুবাড়িতে প্রথম কাজ হয় প্রমী বেরিয়ে যাওয়ার পর দুবাড়িতে ফোন করা, সেইগুলো আমি করিনি, বিশ্বাস করো আমার ভালোই লাগছে না, মানে মনটা এতটা ভেঙে গেল। মা শুনলে, মায়েরও জানি আমি, মানে মাও চিনতো, যেহেতু আমরা ক্লাসমেট ছিলাম, যেহেতু ক্লাসমেট ছিলাম আমার মা, ওর মা সব ছুটির সময় গেলে সব গল্প হতো আর কি, তো সেই সূত্রেই মাও চেনে ভালো মতনই। তো আমরা ক্লাসমেট ছিলাম, আমি আজকে জাস্ট কিছুই না, সকালবেলা আমি ফেসবুক কোনোদিনই অন করার টাইমও পাই না, করিও না। আজকে রান্না বান্না হয়ে যাওয়ার পর ওর মুসলির জন্য দুধটা গরম করে আমি জাস্ট ঠান্ডা হতে যখন দিয়েছি, তখন প্রমিকে এসে ফোনের কি যেন একটা প্রবলেম হচ্ছিল, প্রমিকে এসে বললাম এটা দেখো তো আমি পারছি না, ঠিক করে দেবে একটু। তো ওকে, ও আমাকে ঠিক করে ফোনটা হাতে দেওয়ার পর কি মনে হলো, একটু ফেসবুকটায় ঢুকেছি জাস্ট, মানে ফেসবুকে জাস্ট টাচ করেছি, ঢুকেই ফার্স্ট পোস্ট দেখে আর ওর ক্যাপশনটা দেখে আমি জাস্ট বসে পড়েছি। মানে আমার সত্যি আর কিছু ভাষাও ছিল না, মানে আমি পোস্টটা কিছুক্ষণ পড়লাম, পোস্টটা পড়ে বিশ্বাস না হয় কমেন্ট পড়লাম, মানে যাতা হয়ে গেল পুরো আমার সাথে সকালবেলা। মানে আমার মনে হচ্ছিল যে আমি কেন খুললাম ফেসবুকটা, তখন আমি ঘর ঝাড় দেবো বলেও ঘরে এসেছিলাম, কিন্তু ভুলে গেছি ঘর ঝাড় দেওয়ার কথা। প্রমি আজকে বেরিয়ে গেছে, আমি জলের ছিটা দিয়ে দিলাম জাস্ট দুয়ারের সামনে। কাজ তো প্রচুর রয়েছে, তোমরা জানো আজকে কত কি কাজ রয়েছে, কচুলুটি, কচু শাক কাটা, কৌটোতে সব মশলাপাতি গুলো ভরা, আটা ময়দা এইসব, বাথরুমটা একটু পরিষ্কার করা, সমস্ত কাজ রয়েছে। কিন্তু আমি সত্যি জানি না আজকে কতদূর কি করতে পারবো, তবে এটুকুও জানি যে কাজের মধ্যে থাকলেই হয়তো ভুলে থাকতে পারবো জিনিসটাকে। আমার ক্লাসমেট, মানে আমরা দেখো এখন মানুষের আয়ু অনেক কমে গেছে, প্রথমত আয়ুর কোনো ঠিক নেই, আজকে যার সাথে হাসি মুখে কথা বলছি কালকে শুনবো সে নেই বা আমি নেই, কিছু একটা হচ্ছে আজকাল। আমি সত্যিই জানি না মানুষের আয়ুর এরকম অবস্থা কেন হয়ে যাচ্ছে দিন দিন। এক তো আছে আমাদের ভেজাল খাবার দাবার, আমরা নিজেরাই আমাদের নিজেদের লাইফস্টাইলটা নষ্ট করে ফেলছি। নাইট শিফট চলছে এখন, বেশিরভাগ কোম্পানির নাইট শিফট চলছে, তো এইভাবে করতে করতে আমরা আমাদের লাইফস্টাইলটাকে একদমই মেরে ফেলেছি, নিজেরাই নিজেদের লাইফস্টাইলটা নষ্ট করে ফেলেছি। এক তো আছে আমাদের খাওয়া দাওয়া সমস্তটা, মানুষ বেশি নিজের লাইফকে বেশি এনজয় করতে গিয়ে হয়তো আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করছি। তবে এগুলো শুধুমাত্র আমি কিছু জনের কথা বলছি বা কিছু, সেইগুলো হলে তাও নয় মানিয়ে নেওয়া যেত, কিন্তু এরকম কিছুই নয়। আমাদের এখন লাইফস্টাইল যা, তাতে আমি যদি অ্যাভারেজ আয়ুটা ধরি ও 60 বছর, তাতেও আমাদের হাফ এখনো লাইফের, জীবনের এখনো হাফও আমরা চলতে পারিনি, হাফ পথ চলাও আমাদের হয়নি এখনো, অনেকটা দেখা বাকি পৃথিবীকে এখনো। তো সেখানে আজকে শুনছি যে ও আর কাল থেকে নেই আমাদের মধ্যে, বুঝতেই পারছো আমাদের মধ্যে আর নেই। তো এখন যেটা হয়ে থাকে আমাদের মারণ রোগ আর কিছুই নয়, ঘাড়ে নাকি যেটুকু আমি শুনলাম ঘাড়ে টিউমার হয়েছিল, তারপর দুটো নাকি অপারেশনও হয়েছিল, ভেলোরও গেছিল, কিন্তু ওই আর কি ক্যান্সার। তো কালকে থেকে আমাদের মধ্যে আর নেই, এইটুকুই শুনলাম যেটুকু শোনা যায় আর কি, এর থেকে বেশি এখন অব্দি আমি খবর পাইনি বা কিছু, এর থেকে বেশি আর কি বা খবর নেব, জানতাম না, হঠাৎ জেনেছি, হঠাৎ শুনেছি, মানে রোগটার কথাই আমরা জানতাম না, অনেকেই আছি, অনেক বান্ধবীরাই আছি যারা পোস্টটা দেখেই আশ্চর্য হয়ে গেছি। আমি ওখানে কমেন্টও করতে পারিনি, করিও নি, তো আর কি করব কমেন্ট করে, যাকে ভালোবাসাগুলো দেখানোর সে তো আর নেই, তাহলে কাকেই বার কমেন্ট করে কি, বা যেটুকু জানার ছিল সেটুকু জেনে নিয়েছি যে কি থেকে কি হলো, কারণ সত্যি খুব একটা কিউরিয়াসিটি হচ্ছিল যে কি হলো ওর হঠাৎ করে। ও লাস্ট ইয়ার বিয়ে হয়েছে, তো হঠাৎ, ও তো ঘুরতেও যাচ্ছিল, সবই ঠিক ছিল, তো হঠাৎ করে কি হলো? হ্যাঁ, কয়েক মাস ধরে দেখছিলাম না ওর কোনো ফেসবুকে পোস্ট বা কিছু, হঠাৎ করে কি হলো? তো মনটা এতটাই খারাপ হয়ে গেল সত্যিই তাই। এখন বাজে 9:45, কদিন ধরে আমার 2 দিন ধরে সকালে খিদে পাচ্ছিল না বলে আমি ব্রেকফাস্টটা স্কিপই করে গেছি, আজকে একটু খিদে খিদে পাচ্ছিল, আর প্রমি সমানে আমাকে রাগিয়ে যাচ্ছে, হ্যাঁ আমার বেলা তো খাইয়ে দিচ্ছ, নিজে খাচ্ছ না, নিজে খাচ্ছ না, দেখো কেমন লাগে খেতে একবার,
তারপরে তাই জন্য আজকে আমি নিয়ে বসলাম। এবার জানি না আমি সত্যি খেতে পারবো কিনা, ওই জন্য একটু কম করেই নিয়েছি, একদমই সামান্য নিলাম, দেখা যাক কেমন লাগে খেতে। তো তারপরে এই কৌটোগুলোর কাজ এবার সারতে হবে। এখানটা দেখে বুঝতেই পারছো ব্যাগ ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে সেইগুলোকে এবার পরিষ্কার করতে হবে, ঘরটাও ঝাঁটাবো। আর এখানে আবারও দু তিনটে কৌটো বেরিয়েছে, দুটো বেরিয়েছে, যা না তিনটেই বেরিয়েছে। হ্যাঁ, আর এইগুলো একটু মাজতে হবে, কটা বাসন কোসন বাকি আছে। আর ওখানে তো আমার রান্না বান্নাগুলো রয়েছে। আজকে রান্না করেছি হচ্ছে ভাত, ফুলকপি, আলুর তরকারি আর মাছ, এই হচ্ছে আজকে রান্না। তো চলো পরিষ্কার করে নিই। সমস্তটা পরিষ্কার করে আমি ঝাঁটও দিয়ে নিয়েছি, কিচ্ছু নেই আর। আর এই জায়গাগুলোকে আমি সুন্দর করে আবার পরিষ্কার করে গুছিয়েও দিয়েছি। তো আর এই জায়গাটাতেও তাই, সব কৌটো ফৌটো গুলো ভরে দিয়েছি এই আর কি। তো চলো এবার এই জামা কাপড় গুলোকে তোলার পালা বিছানাতে, এই বিছানাতে বলছি আলমারিতে। সমস্ত কাজ হয়ে গেছে, বিছানা ঝাটানো থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া, মাসকাবাড়ি গোছানো, জামা কাপড় গুলো তুলে দেওয়া আলমারিতে, তারপরে ঘর মোছা, সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। ঘামিয়েও গেছি, এখন গিজারের সুইচটা দিয়ে একটুখানি বসলাম, তারপর যাবো স্নানে। মনটা যতবারই চাইছি যে হ্যাঁ ঠিক হয়ে যাব, ঠিক হয়ে যাব, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আর যেহেতু আমরা পুরো ফ্রেন্ড সার্কেলটাই ফেসবুকে ফ্রেন্ড লিস্টে সবার সাথে সবাই আছি, তাই জন্য মোটামুটি অনেকেই ওর ফটোটা দিয়ে পোস্ট করছে আর কি। তো ওর ফটোটা বারবার চোখের সামনে আসছে। তো সবটা মিলিয়ে মনটা আজকে একটু ভারাক্রান্ত, তো অবশ্যই ভুলতে চাইলেই তো আর ভোলা যায় না সবটাই। ছোটবেলার থেকে একসাথে পড়াশুনো করেছি, বড় হওয়ার পরে যতই আমাদের আলাদা আলাদা স্ট্রিম হয়ে যাক না কেন, আলাদা স্কুল হয়ে যাক না কেন, আলাদা কলেজ হয়ে যাক না কেন, তাতেও সবটাই তো আর ভুলে যাওয়া যায় না ওই আর কি। তো চলো স্নান দান করে পুজোটা দিয়ে নি। স্নান দান সবটাই কমপ্লিট হয়ে গেছে। অনেকক্ষণ আগেই ভাবলাম যে কচুর শাকটা কেটে নি, কচুর শাকটা কাটার পর যদি কচুর লতিটা কাটতে ইচ্ছে করে তাহলে তখন কচুর লতিটা কাটবো, কারণ কচুর শাকটা না একদমই অল্পই আছে। এই যে একটা প্লাস্টিক জাস্ট, আর কচুর লতিটা অনেকটা আছে। এই যে প্রচুর লতিটা অনেকটা আছে, তাও বার করে রাখি, যদি মনে হয় হ্যাঁ কাটতে পারবো তাহলে কাটবো। আগে কচুর লতি, কচুর শাকটা কেটে নি। এগুলো স্নানের আগে করতে পারলে ভালো হয়, কিন্তু স্নান দান করেই নিয়েছি আমি। চলো আগে কেটে নি। আধ ঘন্টার মধ্যে কাটাকাটি সেদ্ধ সব হয়ে গেছে। এটাকে আমি এখন আটকে দিলাম প্রেশার কুকারের ঢাকনাটা, এমনি চাপা দিয়েই রেখে দিয়েছিলাম, তো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমার কচুর লতিটাও কাটা হয়ে গেছে, এটা থাক এখন, আমি একটু ঘরে গিয়ে বসি। ও অফিস থেকে এই জাস্ট এলো, আর আসার সময় আমি বলেছিলাম মেসেজ করে, আমি সিরিয়াসলি খুব একটা নেই নি যে ও সত্যি সত্যি আনবে, আমি বলেছিলাম একটা নারকেল পেলে এনো, আর ও সত্যি সত্যি নারকেলটা 20 টাকা দিয়ে নিয়ে এসেছে। তো এখন ফাটাবো কিভাবে সেটাই হচ্ছে কথা। একটা রান্না ঠিক করেছে, অনেক দিন খাইনি, নিরামিষ ভাত টাইপের, আলু ভাত এরকম অনেকে অনেক কিছু বলে, ঠিক করেছে ওটাই রাত্রে বানাবো, আর একটু কুমোরি বানাবো। তো দেখা যাক কত কি হয়, যদি নারকেল আজকে ফাটাতে পারে তাহলেই হবে, নয়তো দেখছি কিছু একটা করতে হবে। যদি ফাটাতে না পারে তাহলে ওয়াচম্যানের কাছে নিয়ে যেতাম, ওদের কাছে নিশ্চয়ই কাটারি ফাটারি আছে, আমাদের কাছে তো কিছুই নেই। তো চলো এখন চাটা করি, আর এখানে বাসনগুলো সব উল্টানো রয়েছে, এখন আগে গুছিয়ে নিই। এখন বাজে 7:45, আমি রান্নাঘরে চলে এসেছি, একটু জোগাড়ও করে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি। আর এখানে যেহেতু আমার কাছে নারকেল ওই কোড়ানোর মতো কিছু নেই, তাই জন্য নারকেলগুলোকে আমি কেটে নিয়েছি এটাকে, আর আদাগুলোকেও আমি ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি গোটা গরম মশলা, আর একটু নিয়েছি জৈত্রী, এই যে এইটুকু নিয়েছি জৈত্রী গোটা গরম মশলা। আমার কাছে গরম মশলা গুঁড়োও তোমরা ইউজ করতে পারো, আমার কাছেও ছিল কিন্তু মনে হলো আমি আজকে একটু বেটেই দিই। তো এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, আর লবঙ্গ নিয়েছি, এই কটাকে এখন আমি বাটবো। আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি, আমি কিন্তু নুন হলুদ কিচ্ছু দেইনি। আর এখানে ওই নারকেল আদা আর গোটা গরম মশলা জৈত্রীটাকে আমি বেটে নিয়েছি। আর এখানটাতে চালটাকে আধ ঘন্টা আগে আমি জাস্ট ভিজিয়ে রেখেছি, এখন চাল জলটাকে ছেঁকে নেব। এবার চালটার মধ্যে একে একে সবটা অ্যাড করে দেবো, এখানে যেগুলো বেটেছি সেগুলোও অ্যাড করবো, আর ড্রাই স্পাইসেসগুলোও অ্যাড করবো। এটার মধ্যে আমি সমস্তটা দিয়েছি, ওই নারকেল বাটাটা মানে যেটা বেটেছিলাম মিক্সিতে সেটা দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, চিনি পরিমাণ মতো, আর হলুদ গুঁড়ো দিয়েছি। আর এই জায়ফলটা একটুখানি ঘষে দিয়ে দেবো আমি। তোমরা জায়ফল আর জৈত্রীটাকে কিন্তু স্কিপও করতে পারো, যা যা তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো, আমার ইচ্ছে হলে একটু দিলে আমার মনে হয় ভালো হবে সেন্টটা, তাই জন্য দিলাম, একদমই সামান্যই দিয়েছি।
তো আর যদি মনে হয় কড়াইতে তেল কম আছে আলুটা ভাজার যে তেলটা, দেখো আমার অনেকটা পরিমাণ তেল আছে, আমার হয়ে যাবে, তো আমি আর আলাদা করে তেল দেবো না। যদি তোমাদের মনে হয় কড়াইতে একটু কম তেল আছে, তাহলে এটার মধ্যে সর্ষের তেল দিয়ে একেবারে ভালো করে মাখিয়ে নেবে চালটাকে। এবার আমি ভালো করে মেখে নেব, সমস্তটা দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে এটাকে এভাবে মেখে নেব। আবারও বলছি, যদি মনে হয় তেল কম আছে, তাহলে এই চালটার মধ্যে দিয়েই একেবারে মেখে নেবে। তোমরা চাইলে এই রান্নাটা হাঁড়িতেও করতে পারো, মানে সমস্তটা মেখে এই তেলটাকেই ওই চালের মধ্যে দিয়ে নিয়ে তারপরে হাঁড়ির মধ্যেও করতে পারো। যেহেতু আমার ওই সাইজের হাঁড়ি নেই, তাই আমি কড়াইতেই করছি। গোটা গরম মশলা আগে ফোড়নে দিয়ে দেবো, আর হাঁড়ির মধ্যে করলে তোমরা এই গোটা গরম মশলা তেজপাতা সমস্তটা মাখিয়েও নিতে পারো, বা তেলের মধ্যে ফোড়ন দিয়ে এই তেলটাকে চালের সাথে মিশিয়ে নিতে পারো। তারপরে আজকাল সবই কেমন যেন ফোটে, তো এগুলো হয়ে গেছে, এবার চালটাকে দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে ভালো করে মাখাতে পারিনি বলে আমি কড়াইতে ভালো করে নাড়িয়ে নিচ্ছি একটু, যেটুকু বাটিটা একটু ছোট পড়ে গেছিল আমার তাই। আর কড়াইতে তোমরা হাঁড়িতে যখন করবে তখন হাঁড়িতে জলটা ভালো করে গরম করবে, তোমরা মাপটা জানো, চাল যা নেবো তার থেকে ডাবল জল নেব, তো ওটাকে হাঁড়িতে ভালো করে গরম করে নিয়ে তারপর চালটাকে দিয়ে, ভাত যেভাবে করি আমরা জল ফুটলে চাল দিয়ে দিই, ওরকম করে জলটা ফুটে গেলে এই মশলা মাখানো চালটাকে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে নিয়ে তারপরে, মানে পরিমাণ মতো জলটা ফুটিয়ে নিয়ে চালটা দিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে। পোলাওয়ের মতো যেন ঝরঝরে হয়ে যায়, এটাই ব্যাপার, আর কিছুই নয়। পাশে আমি জলটাকে গরম করে নিয়েছিলাম, এবার জলটাকে ঢেলে দেব, একদম পরিমাণ মতো জল দেওয়া রয়েছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আলুগুলোকেও দিয়ে দেব। ব্যাস আমার কাজ এবার শেষ, এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো, আর হাই টু মিডিয়াম আঁচে দিয়ে রাখলাম। ক্রমি এসেছিল এটা দেখতে, আমি কুমুরিগুলো কাটলাম, এই যে কাটাকুটি হয়ে গেছে সবটাই, তো নুন মাখিয়ে রেখে দিলাম। ও এসেছিল দেখতে এটা, ও এসে বলছে কি দারুন একটা স্মেল বেরিয়েছে, এটা স্বাভাবিক বিষয় নারকেল বাটা। আর তোমাদেরকে বলি, যতটা বেটেছিলাম আমি ততটা দেইনি, এইটুকুনিকে আমি তুলে রেখে দিয়েছি নারকেল বাটা। আমার মনে হলো ভাত অনুযায়ী সবটারই একটা পরিমাণ আছে, আমার কাছে হিউজ নারকেল আছে বলে আমি সবটা বেটে দিয়ে দিচ্ছি, এরকম তো না, দুজনের জন্য যেটুকু হয় আর কি। আমি আজকে 500 চাল নিয়েছি, তো থেকে গেলে থেকে যাবে এই আর কি, তো 500 চাল নিয়েছি, তাতে ওই ধরো এইটুকু মতো নারকেল বাটা দিয়েছি এইরকমই আর কি। এরকম একটু আন্দাজ করে নিও, অত তো বুঝতে পারি না, বলতেও পারবো না অতটা, তবে ওই আর কি, মানে বড় বড় টুকরো হলে, এইরকম সাইজের টুকরো হলে 2-3 টুকরোতে, 2-2.5 টুকরোতে যথেষ্ট, বেশি লাগে না দুজনের কাছে, মানে 500 চালের জন্য। তো এটা মোটামুটি হয়ে এসেছে, আর একটু জল রয়েছে, ওটা আস্তে 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 এখন টানবে, ঝরঝরে হবে ব্যাপারটা, ততক্ষণ চাইলে একটু গিয়ে বসি। এখন সিম আছে দিয়ে দিছি, যেহেতু জলটা শুকিয়ে এসেছে ওই জন্য, তো চলো এবার গিয়ে একটু বসি। দেখো এটা এই জাস্ট হলো, কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখো শুধু, তো এখন আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, এখন 1:30 বাজে, এখন তো খাবো না, তো 9টার দিকে এসে কুমুরিটাও একদিকে ভাজবো, তখন এটাকে গরম বসাবো। তো ও প্রমির এত সুন্দর গন্ধটা, একদম এত সুন্দর একটা, মানে বোঝাতে পারবো না, এত একটা মিষ্টি গন্ধ বেরোয় গরম মশলা আর নারকেল আদা সব মিলিয়ে, তো ওই জন্যে ও বলছে আমাকে একটু দাও, আমি একটু বাটি করে খেয়ে দেখি, তো এখন ওকে একটু দেবো, এই প্রথম ও বললো, আমি খুব খুশি হয়েছি যার জন্যে। তো এখানে আমাদের একদম গরমা গরম নারকেল ভাত রেডি। এখানে জলটা ফেলছো তুমি, একটা কাজ করতে আসা মানে এই যে এটার যে ভাপের জলটা ছিল সেটা পুরো এই যে নিচে ফেললো, কি আর বলবো, এটাকে এখন বুঝতে হবে তারপরে, আমার কি জ্বালা, এটাকে সবসময় নিয়ে আমি সিঙ্কে রাখতে বলি, পুরো ঝরঝরে হয়েছে সুন্দর, আর ওর অলরেডি টেস্ট করা হয়ে গেছে একবার, কেমন হয়েছে টেস্ট করে কি বুঝেছিলে? খুবই ভালো হয়েছে। আমাকে নারকেলটা এনে বললাম, আমাকে বলে কি করবে গো নারকেল দিয়ে, আমি যখন বললাম যে ই সেটা করবে জানলে আমি আগে নারকেলটা আনতামই না, এখন আরেকজন মিচকে মিচকে হাসছে,
দাঁড়াও খেয়ে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর কুমড়িও ওদিকে আমার ভাজা হয়ে গেছে। একটা দারুণ ডিনারের সাথে আজকের দিনটা শেষ করলাম, কেমন হয়েছিল একটু বলো। বললামই তো তখন, বারবার বলবে তুমি, নারকেল নারকেল এনে আমাকে বলছিল, বেকারি নারকেলটা আনলাম, আগে জানলে আমি আনতাম না, কি না কি করবে কে জানে। ওকে আমি মেসেজ করে বলেছিলাম, ও অত সিরিয়াসলি নিয়ে যে নিয়েও আসবার, আমি জানলে আমি নিয়ে আসতাম, ওকে বলতাম না, অনুপের দোকান থেকেই নিয়ে এসছে। নিচ্ছে তো 15 টাকার একটা ছিল আর 20 টাকার একটা ছিল, বলছে 15 টাকাটা ছোট তাই আনি, তুমি তো আমাকে একবার ফোন করবে, আমার তো অত বেশি দরকার নেই। বাকি নারকেলটা তো ফ্রিজে রেখেছি আর একটুখানি বাটাও রয়েছে নারকেল, দেখি কি করি, কিছু তো একটা করে ফেলতেই হবে, নারকেল তো নষ্ট করা যাবে না, যেটা ফ্রিজে রয়েছে ওটা দিয়ে নয় ধোসার চাটনি করে ফেলতে পারবো। আর দেখি আর কি দিয়ে কি করি, ওই যেটুকু বাটা রয়েছে ওটা দিয়ে কি করি দেখাই যাক। তো চলো আজকের মতো টাটা, ব্লগটাকে এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি তোমাদেরকে এভাবেই সাথে পাবো। গুড নাইট।